নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক ফিলোসফি সালের প্রশ্ন সলভ করব। তো দেখো, 2017 সালে কোন প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিক ফিলোসফিতে দিয়েছিল, অর্থাৎ দর্শনে দিয়েছিল, সেই প্রশ্নগুলো নিয়ে এবং যাবতীয় MCQ এবং SA³ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, প্রথমে আমি 2017 সালের MCQ এবং SA³ সলভ করে দেখাচ্ছি, তারপরে তোমাদের আমি 2018 সালের, 2019 সালের, 2020 সালের প্রথমে আমি তোমাদের MCQ দেখাবো, তারপরে MCQ শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের আমি SA³গুলো সম্পূর্ণরূপে দেখাবো। তো দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, রোমান ওয়ানের কোশ্চেন কী বলেছে? তো দেখো, রোমান ওয়ানের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার কী হবে? অন্যই পদ্ধতি। কী হবে? অন্যই পদ্ধতি। রোমান টু এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার, ব্যতিরেকি পদ্ধতি, ব্যতি রেকি পদ্ধতি। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে? বহু কারণবাদকে সমর্থন করেন কে? তো দেখো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, বেইন, বয়াকার হস্যই ন বেইন, ঠিক আছে। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে? ক হলো খোয়া, এর ঘটনার আবশ্যিক শর্ত, এ কথার অর্থ কী? তো দেখো, রোমান ফোরের অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে, যদি ক নয় তবে খোয়া নয়, ঠিক আছে, এর অ্যান্সার হবে, যদি ক নয় তবে খ নয়। পাঁচ নম্বরের প্রশ্ন কী বলেছে? তো দেখো, পাঁচ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, কী হবে? উপমা যুক্তি, উপমা যুক্তি হবে, ঠিক আছে। খাতায় লিখে নেবে, কিন্তু অনেক কোশ্চেন কিন্তু মার্কিং করা নেই, আমি যেটা মুখে বলছি সেগুলো তোমরা কিন্তু লিখবে। ছ নম্বরে যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার কী হবে? কী আছে? কার্ভেট রিড, কার্ভেট রিড। পরের প্রশ্ন কী বলেছে আমাদের? সাত নম্বরের প্রশ্ন। তো দেখো, সাত নম্বরে যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, পর্যবেক্ষণ এবং পরীক্ষণ, পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। আট নম্বরে যে প্রশ্ন আছে, আট নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে, জয়েস, বর্গের জ, অন্ত্যস্ত একার, দন্তের স, জয়েস। ন নম্বরে যে প্রশ্ন আছে, ন নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের, তো দেখো, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে সত্য। কী হবে? সত্য হবে। দশ নম্বরে যে প্রশ্ন আছে, দশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কী হবে? কী আছে? তো দেখো, আপতিক, আপতিক। তো দেখো, এগারো নম্বর যে প্রশ্ন আছে, এগারো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখো, নাও দুখানা গোল আছে, মাঝখানে লাস্টের দিকে এটা কেটে দেওয়া আছে, ঠিক আছে, ডি এর অ্যান্সার হবে। এগারো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, মানে লাস্টের দিকে। বারো নম্বর যে প্রশ্ন আছে, বারো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, কী আছে? মিথ্যা। তেরো নম্বর যে প্রশ্ন আছে, তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে, নিরপেক্ষ বচন। চোদ্দো নম্বর যে প্রশ্ন আছে, চোদ্দো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে, SP সমান সমান জিরো। পনেরো নম্বর যে প্রশ্ন আছে, পনেরো নম্বরের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, ঠিক আছে। ষোলো নম্বরের প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, কী আছে? MP। আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের? সতেরো নম্বরের প্রশ্ন, সতেরো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, কী হবে? বি এর অ্যান্সার হবে অধীন বিপরীত বিরোধিতা। তো দেখো, আঠেরো নম্বরের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, দ্বিতীয় মূর্ত, ঠিক আছে। আঠেরো নম্বরের প্রশ্নের অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার, দ্বিতীয় মূর্ত হবে। তো দেখো, উনিশ নম্বর যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, বচন, ঠিক আছে, আই বচন। কুড়ি নম্বরের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সত্য। একুশ নম্বরের প্রশ্ন কী বলেছে? একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সম্ভাব্য। বাইশ নম্বরের প্রশ্ন কী বলেছে? একটি বচন সর্বদা। তো দেখো, বাইশ নম্বরের যে প্রশ্ন আছে, একটি বচন সর্বদা, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার হবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। দেখো, বাইশ নম্বরের প্রশ্ন বলেছে একটি বচন সর্বদা, অ্যান্সার হবে সত্য বা মিথ্যা। তেইশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে যুক্তি। চব্বিশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে কী আছে? অবরোহ যুক্তির সঙ্গে, তাই তো, বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হয় অবরোহ যুক্তির সঙ্গে। তো দেখো, বাকি যে দুদাগের প্রশ্নের যে SA³ আছে, যেখানে এক নম্বরের ষোলোখানা সলভ করতে হবে, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করে দেবো। আমি প্রথমে 2017 সালের যাবতীয় MCQ এবং SA³ তুলে ধরেছি, তারপরে তোমাদের আমি, ঠিক আছে, 2018, 2019, 2020, ঠিক আছে, সালের যাবতীয় MCQ প্রথমে আমি দেখাবো, তারপরে ভিডিওর লাস্টের দিকে SA³গুলো সম্পূর্ণ সাল ওয়াইজ
আমি সলভ করে দেবো। তো দেখো 2017 সালের যাবতীয় এসএ কিউব এবং তার অ্যান্সার সমেত এখানে কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। প্রথমে তোমাদের আমি এমসি কিউব সলভ করে দিছি, তারপরে তোমাদের এসএ কিউবের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম, তারপরে তোমাদের আমি প্রত্যেকটা এসএ কিউব টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করা আছে। আজকে আমরা 2017 সাল, 2018 সাল, 2019 সালের আমাদের ফিলোসফি অর্থাৎ দর্শনের যাবতীয় এমসি কিউব এসএ কিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। অনেক ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে যে স্যার আমাদের সালের প্রশ্নগুলো দিলে খুবই ভালো হয়, তার জন্য আমি এই ব্যবস্থাটা করেছি। 2017 থেকে 2020 সাল পর্যন্ত যাবতীয় আমাদের এমসি কিউব এবং এসএ কিউব টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এইগুলো মুখস্থ করবে। আমি বলতে পারি 100% এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এর ভিতর থেকেই সম্পূর্ণ তোমরা এমসি কিউব এসএ কিউব পেয়ে যাবে। তো দেখো ফিলোসফি কোশ্চেন পেপার 2018 সালের যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছিল, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও, বচনের সংযোজকের কাজ কী। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে ধরেছি তোমাদের কাছে, তোমরা এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে প্রিপারেশন যদি নাও তাহলে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিলোসফিতে তোমরা প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে। তো দেখো উচ্চ মাধ্যমিক 2018 সালে ফিলোসফি অর্থাৎ দর্শনের যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছিল সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে আমি বট কোশ্চেনগুলো আলোচনা করছি। তো দেখো এখানে পাঁচখানা কোশ্চেন তোমাকে লিখতে হবে, 8 নম্বরের 5 8 40, তাই তো? এবং আমরা দেখতে পাচ্ছি যে এমসি কিউব এবং এসএ কিউব আছে, এবং এমসি কিউব এবং এসএ কিউব টু দ্য পয়েন্ট আমরা ব্যাখ্যা করবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো উচ্চ মাধ্যমিক 2018 সালের যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছিল ফিলোসফির অর্থাৎ দর্শনের সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি। তো দেখো এক দাগের যে কোশ্চেন বলেছে, বৈধ আরোহণ যুক্তির সকল আশ্রয় বাক্য, সত্য হলে সিদ্ধান্ত হবে, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার সত্য। তো দেখো রোমান টু এর কোশ্চেন কী বলেছে, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো, এর অ্যান্সার কী হবে, সির অ্যান্সার 4টি। তো দেখো যে সমস্ত ব্ল্যাক স্পট দেওয়া আছে সেগুলো কিন্তু সিলেবাস থেকে নেই, মানে রিডিউস করা আছে, ঠিক আছে? পরে কোশ্চেন কেছে রোমান থ্রিতে, অধীন বিপরীত বিরোধিতা হয়, অধীন বিপরীত বিরোধিতা হয়, এর অ্যান্সার কী হবে, সির অ্যান্সার 1 এবং 0 বচনের মধ্যে। তোমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত ব্র্যাকেটগুলো দেওয়া আছে, ব্ল্যাক স্পট পড়ে আছে, সেগুলো কিন্তু রিডিউস করা আছে, অর্থাৎ পরীক্ষায় সেগুলো নেই 2021 এবং 2022 সালের উচ্চ মাধ্যমিক ফিলোসফি পরীক্ষায়। তো দেখো রোমান ফোরের যে কোশ্চেন আছে, এর অ্যান্সার কী হবে, সির অ্যান্সার অবৈধ পক্ষ দোষ। এই দেখো ব্ল্যাক স্পট পড়া আছে, পাঁচ দাগের আছে। তো দেখো পাঁচ দাগের যে কোশ্চেন আছে, যে পি না হয় কিউ হয় একটি, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার বৈকল্পিক বচন। এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু রিডিউস করা আছে 2022 এবং 2021 সালের উচ্চ মাধ্যমিক ফিলোসফি পরীক্ষায়, অর্থাৎ এটাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু প্রতি বছর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেগুলোর ক্ষেত্রে থাকবে, সেটা রিডিউসের উপর নির্ভর করবে। ছ নম্বরে যে কোশ্চেন আছে, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। সাত নম্বরে কোশ্চেনের অ্যান্সার হবে, এর অ্যান্সার পি সত্য এবং কিউ মিথ্যা হয়। তো দেখো আট নম্বরে যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার শতং মিথ্যা। রোমান নাইনের যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সামান্য সংশ্লেষক বচন। তো দেখো এগারো দাগের যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে ব্যতিরেকি পদ্ধতি। বারো দাগের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার যুগ্ম পদ্ধতি। ১৩ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে চিন্তা। ১৪ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে অবরোহ যুক্তি। ১৫ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শূন্য। তো দেখো ১৭ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চতুর্থ সংস্থানে। ১৮ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রাধান্য আশ্রয় বাক্য। ১৯ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এসপি ইজ ইকুয়াল টু জিরো। ২০ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে শতং সত্য। ২১ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার আহরণমূলক লাভ। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, ২২ নম্বরের কোশ্চেন, এরও অ্যান্সার হবে ২৩ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী হবে, আবশ্যিক শর্ত। ২৪ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কারণের পরিমাণগত লক্ষণ। তো দেখো এই যেগুলো ব্ল্যাক স্পট দেওয়া আছে সেই কোশ্চেনগুলো কিন্তু 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে রিডিউস করা আছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। যেমন আছে ২৩ নম্বরের কোশ্চেন, ২৪ নম্বরের কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমরা পড়বে না। এবং ২ নম্বরের যে কোশ্চেনগুলো আছে, ১ ২ ৩ এবং অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, কারণের পরিমাণগত লক্ষণ মূল ভিত্তিগুলি কী কী,
তো এই যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো কিন্তু রিডিউস করা আছে 2022 সালের ক্ষেত্রে। এই কোশ্চেনগুলোর অ্যানসারগুলো আমি পরে একসময় তোমাদের আমি লাস্টের দিকে আলোচনা করব, মানে যখন 2018 2019 2020 সালের যত এমসিকিউ আলোচনা করার পরে প্রত্যেকটা সালের যে এসএ কিউবগুলো আছে সেগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি আলোচনা করব এবং আমাদের এই ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা দেখবে তাহলে তোমরা এসএ কিউবগুলো পেয়ে যাবে। তো এবার আমি 2019 সালের ফিলোসফি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে আমি পার্ট এ এর যে 40 মার্কের যে বড় প্রশ্ন হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরের টোটাল পাঁচখানা কোশ্চেন লিখতে হবে সেইগুলো আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমি আজকে এমসি কিউব এবং এসএ কিউব নিয়ে আলোচনা করেছি এবং বট কোশ্চেনগুলো তোমাদের আমি দিয়ে দিয়েছি। এই কোশ্চেনগুলো যদি ভালো করে পড়ো তাহলে 100% আমি বলতে পারি 2022 সাল কেন প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এইগুলো তোমরা কমন পাবে এবং যেগুলো ব্ল্যাক স্পটের দাগ দেওয়া আছে সেগুলো 2021 সাল এবং 2022 সালের ক্ষেত্রে রিডিউস করা আছে অর্থাৎ বাতিল করা হয়েছে। তোমরা তো জানো করোনা ভাইরাসের কারণে সিলেবাসটা অনেকটা শর্ট করা হয়েছে, যেগুলো ব্ল্যাক স্পট আছে সেগুলো কিন্তু 2021 এবং 2022 সালের ক্ষেত্রে কিন্তু শর্ট করা আছে। এবার আমি পার্ট বি এর যত এমসি কিউব আছে সেইগুলো আলোচনা করবো। তো দেখো প্রথমের অ্যান্সার হবে যুগ্ম পদ্ধতি, তারপরে অ্যান্সার হবে যদি ক ঘটে তবে খ ঘটে। তো দেখো রোমান থ্রি কোশ্চেনের অ্যান্সার কী হবে, এর অ্যান্সার পর্যবেক্ষণ ও পরীক্ষণ। রোমান ফোরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার উপমা যুক্তি। রোমান ফাইভের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার শতং মিথ্যা। রোমান সিক্সের কোশ্চেনের অ্যান্সার কী হবে, তো দেখো ডি এর অ্যান্সার এসপি নট ইকুয়াল টু জিরো। তো দেখো রোমান সেভেনের কোশ্চেনের অ্যান্সার কী হবে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং এই প্রত্যেকটা সালের এসএ কিউব আমি ভিডিও লাস্টের দিকে তোমাদের আমি দিয়ে দেবো। তো দেখো সাত নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার বৌদ্ধ ডিএস। তো দেখো আট নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার বিপরীত বিরোধিতা। দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিধেয়। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি এবং লাস্ট ভিডিও লাস্টের দিকে আমি প্রত্যেকটা সালের 2018 2019 2020 সালের যত এসএ কিউব আছে সেইগুলো খুব সুন্দর করে আমি তুলে ধরবো তোমাদের কাছে এবং ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেগুলো ব্ল্যাক স্পট দেওয়া আছে, যেমন সাত নম্বরে যে কোশ্চেনটা আছে এইগুলো কিন্তু রিডিউস করা আছে অর্থাৎ 2022 সালে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তো দেখো যেমন আছে রোমান 11 দাগের কোশ্চেন এবং 12 দাগের কোশ্চেন, এই দুটো কোশ্চেন কিন্তু 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্তর্ভুক্ত নয়। তো দেখো 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কী হবে, সম্ভাব্য হবে। 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার বৌদ্ধ বা অবৌদ্ধ হবে। তো দেখো এবং 13 নম্বরের কোশ্চেন যেটা আছে এটা কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার অন্যই পদ্ধতি। তো দেখো 14 নম্বরের কোশ্চেন এবং 15 নম্বরের কোশ্চেন এই যেটা আছে ব্ল্যাক স্পট করা আছে এটা কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ রিডিউস সিলেবাসের অন্তর্ভুক্ত। তো দেখো এই যে 14 নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত। 15 নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে কার্ভেড রিপ। তো দেখো 16 নম্বরের কোশ্চেন কী বলছে, আরোহণ অনুমানের সমস্যাটি হলো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো 14 নম্বরের কোশ্চেনে কী অ্যান্সার কী হবে, সি অ্যান্সার পর্যাপ্ত আবশ্যিক শর্ত। 15 নম্বরের অ্যান্সার হবে কার্বেড রিপ। 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সামান্যীকরণ। 17 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার অঙ্গ বচন ও যোজকের উপর। 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার সত্য। 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পূর্বজ্ঞ অনুক্ত। 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 4। 22 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অনিশ্চিত। 23 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিশেষ বচনের। 24 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। এবার দেখো 2019 সালের যে এসএ কিউব আছে এই এসএ কিউব আমি ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো। 2018 2019 2020 সালের যত এসএ কিউব আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। এবার আমি উচ্চ মাধ্যমিক 2020 সালের যে ফিলোসফি যে কোশ্চেন পেপার আছে বড় প্রশ্ন যেখানে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরের টোটাল পাঁচখানা কোশ্চেন লিখতে হবে 5/48, সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্রিপারেশান নেবে, যেগুলো ব্ল্যাক স্পট দেওয়া আছে সেই কোশ্চেনগুলো কিন্তু বাদ আছে 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ এই সিলেবাসগুলোকে রিডিউস করা হয়েছে এবং যে বসে
রিডিউস থাকবে না, রিডিউস করা হবে না, সেই বছর প্রত্যেকটা মানে সব কোশ্চেন তোমরা পড়ে যাবে, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো এক নম্বরে কি আছে, বৈধতার প্রশ্নটি জড়িত ছিল, এর অ্যান্সার কী হবে ডি এর অ্যান্সার যুক্তি আকারের সঙ্গে। দু নম্বর কোশ্চেন কী বলেছে, একটি বিশেষ নিরপেক্ষ বচনের অংশ হলো, এর অ্যান্সার কী হবে সি এর অ্যান্সার চারটি। তিন নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী বলেছে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার মিথ্যা। চার নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার তৃতীয় স্বয়ংস্থানে। পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রধান আশ্রয় বাক্য। ছ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখো সাত নম্বরের কোশ্চেন কী বলেছে, খেলা চলবে যদি না বৃষ্টি হয় বচনটির প্রতীক রূপ হলো, এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার, এর অ্যান্সার। সাত নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার আপতিক। তো দেখো ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে উপমা যুক্তি। দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কারণের পরিমাণগত লক্ষণ। এগারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার সহ পরিবর্তন। বারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার জন স্টুয়ার্ট মিল। তেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চিন্তা। চোদ্দ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সত্য। পনেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার কাল্পনিক বচন ও বৈকল্পিক বচন, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2018 2019 এবং 2020 সালের ফিলোজফির যত কোশ্চেন আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো ষোলো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অনিশ্চিত। সতেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার তৃতীয় সংস্থানে। আঠেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার বৌদ্ধ এম টি এম টি। উনিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কুড়ি নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার পি মিথ্যা এবং কিউ মিথ্যা। তো দেখো বা একুশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার আশ্রয় বাক্যে অতিক্রম করে যায়। বাইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার মন্দ উপমা। তেইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কপি। তো দেখো এইবার যে এসএ কিউব আছে 2020 সালের, এই এসএ কিউবগুলো তোমাদের আমি পরে এই ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো। তো দেখো আমি এবার আমি 2018 সালের যত এসএ কিউব আছে সেই এসএ কিউবগুলো নিয়ে আমি আলোচনা করব। তো দেখো এসএ কিউবগুলো প্রত্যেকটা এসএ কিউব আমি তুলে ধরেছি। তো দেখো আমি 2018 সালের এসএ কিউব তোমাদের আমি দেখিয়েছি, বাট এবার তার সল পেপারটা আমি তুলে ধরেছি। তো দেখো রোমান টু রোমান থ্রি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট। যেমন পাঁচ নম্বরে একটা কোশ্চেন আছে, বৈজ্ঞানিক আরণের সিদ্ধান্তটি সামান্য সংশ্লেষ বাচক, সংশ্লেষ বাচক, তাই তো? তো দেখো সাত নম্বরের কোশ্চেন, আট নম্বরের কোশ্চেন, ন নম্বরের কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি। তো দেখো 2019 সালের কোশ্চেনের যত এসএ কিউব আছে সেইগুলোও তুলে ধরেছি। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, তাহলে আমি বলতে পারি 100% তোমরা 2022 সাল কোনো প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। অনেক ছাত্রছাত্রী আছে যারা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে যে স্যার 2018 2019 এবং 2020 সালের ফিলোজফির যত এমসি কিউব এবং এসএ কিউব আছে সেগুলো যদি আমাদের দিতেন তাহলে ভালো হতো। তাদের জন্য আমি এসবি একাডেমিক সেন্টারের মাধ্যমে তুলে ধরেছি 2018 2019 2020 সালের ফিলোজফির যত, প্রথমে আমি এমসি কিউব নিয়ে আলোচনা করেছি, তারপরে আমি এসএ কিউব নিয়ে। তো দেখো প্রত্যেকটা সালের এসএ কিউবগুলো আমি তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা এইগুলো খাতায় লিখে যদি মুখস্থ করো 100% এর বাইরে থেকে তোমরা কোনো কোশ্চেন পাবে না বাইরে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো 2020 সালে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেইগুলো এবার আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে তাহলে 100% তোমরা এখান থেকে কমন পাবে। এবং আমাদের এই চ্যানেলের ভিডিওটাকে তোমরা অবশ্যই ফলো করবে, যদি কোনো কোশ্চেন ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য প্লিজ তোমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই জানিয়ে দেবে এবং আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে বিভিন্ন সাজেশনের লিঙ্ক দেওয়া আছে।